তপশিলি জাতির সমন্বয় সমিতির পশ্চিম জেলা কমিটির উদ্যোগে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার গণ ডেপুটেশন প্রদান করা হয় পশ্চিম জেলার জেলা শাসকের নিকট। এদিন প্রথমে মালারমারস্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে হয় পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস, রাজ্য সভাপতি রতন ভৌমিক সহ অন্যান্যরা। সভা থেকে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে। এই সভা পরিস্থিতি কদিন আগে ওই জিরানিয়া যুবকরা সভা করছে তাদের সমস্যার সমাধানের জন্য। বিজেপি আক্রমণ করলো, তাদের বাড়িতে আহত করে কলকাতা পাঠিয়ে দিল চিকিৎসার জন্য। এর প্রতিবাদে যুবকরা রাস্তায় নেমেছে, কেন যুবকরা রাস্তায় নামলো? রামনগরে গিয়ে যুবক নেতৃত্বের বাড়িতে আক্রমণ, রাজ্যে সর্বত্র না চলছে, কোন জায়গায় বাদ নেই। বড় বড় কথা বলছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে আমরা যে দাবি উপস্থাপন করছি, এই সরকার আপনারা লক্ষ্য করবেন, বিজেপির দিল্লির সরকারের শাসনে যাবার সবচেয়ে গরিব মানুষ আক্রান্ত হচ্ছে, আমাদের রাজ্য গরিব গরিব অংশের মানুষ আক্রান্ত হচ্ছে দৈহিকভাবে অর্থনৈতিকভাবে। কেন্দ্র সরকার একটার পর একটা নীতি নিচ্ছেন, আর এই করোনা ভাইরাসকে সামনে রেখে গরিব মানুষকে আরো গরিব করে দিচ্ছেন। আম্বানি আদানিদের স্বার্থে সমস্ত কিছু তাদের হাতে তুলে দিচ্ছেন। আমরা যেখানে সাংবিধানিক অধিকার বলছি, তফসিলি অংশের জন্য, উপজাতি অংশের জন্য, গরিব মানুষ তাদের উপরে উঠানোর জন্য ভারতবর্ষের সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সংবিধানে যা লিপিবদ্ধ আছে, তাদের সংরক্ষণের মাধ্যমে শিক্ষা চাকরি এগুলিতে সুযোগ দিয়ে উন্নত কর। আজকে কেন্দ্রীয় সরকার কি করছে, সরকারি ক্ষেত্রে যাতে সংরক্ষণের সুযোগ না দিতে হয় সমস্ত কিছু, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।